সাকিব ভাই সুপারস্টার ব্যাটসম্যান, তার মধ্যে ওই কোয়ালিটি সব কিছু আছে বলেই সে সুপারস্টার। দরদ কাজ করে আসার পরপরই হচ্ছে আমার 2-3টা সিনেমার অফারও আসছে অলরেডি। শাকিব খানকে নিয়ে বরাবরই চর্চা বেশি হয়, দেশের চলচ্চিত্রের সাফল্যের অঙ্কটাও অনেকটা নির্ভর করে এই সুপারস্টারের ওপর। একসঙ্গে তিন নির্মাতার 3টি চলচ্চিত্র নিয়ে এবারের বছরের শিডিউল গুছিয়ে ফেলেছেন। একটানা কাজ করে চলছেন হিমেল আশরাফের রাজকুমার, রায়হান রাফির তুফান ও অনন্য মামুনের দরদ। তাই এক এক দিন এক এক সিনেমার জন্য খবরের শিরোনাম হন তিনি। এর মধ্যে দরদ সিনেমায় শাকিব সোনালির জুটি বেশ নজর কেড়েছে ভক্তদের। দরদ সিনেমা নির্মাণের শুরু থেকেই বলিউড ও পশ্চিমবঙ্গের একাধিক আর্টিস্ট যুক্ত আছেন। এরই মধ্যে পরিচালক অনন্য মামুন নতুন করে জানালেন, এ সিনেমায় বিশেষ চমক হিসেবে থাকছেন সাফা মারুয়া নামে আরও এক অভিনেত্রী। সাফা দরদ সিনেমার মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় কাজ করলেন। পরিচালক বলেন, টুইস্টে ভরপুর দরদের বিশেষ চমক সাফা মারুয়া। জানা যায় তিনি ভিনদেশি নন, মডেলিং সেক্টরে কাজ করেন, দেশের নামী সব ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন, গত 3 মাসে ভিজুয়াল মিডিয়াতেও কাজ করেছেন, মডেলিংয়ের পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে যুক্ত আছেন। এই প্রসঙ্গে সাফা বলেন, একটা বড় সিনেমার মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হলো, এর মধ্যে তার সঙ্গে একটি সিরিজে কথা চলছে বলিউড প্রোডাকশনে, খুব শীঘ্রই হয়তো সেটা চূড়ান্ত হবে, তখন এ ব্যাপারে বিস্তারিত জানবেন। তাছাড়া চলচ্চিত্রেও তাকে এখন থেকে নিয়মিত পাওয়া যাবে বলে জানান সাফা। পরিচালক অনন্য মামুন বলেন, চরিত্রটির জন্য আমার একজন নতুন অভিনেত্রী দরকার ছিল, সাফাকে দেখে মনে হয়েছে সে পারবে। পরে যখন শুটিং করলাম তখন বুঝতে পারলাম আমার ধারণা ভুল ছিল না, সে রাহুল দেবের মতো অভিনেতার সঙ্গে দাঁড়িয়ে অসাধারণ অভিনয় করেছে। আমার মনে হয় সাফা সামনেও খুব ভালো করবে, তার ক্যারিয়ার অনেক লম্বা হবে। কিছুদিন আগে জানা গেল দরদের ট্রেলার উন্মোচন হতে যাচ্ছে ভিন্ন ও বড় আয়োজনে, যেখানে উপস্থিত থাকবেন শাকিবের হাজারো ভক্ত। অনন্য মামুন একটা রেজিস্ট্রেশন লিংক শেয়ার করে জানান, দরদের ট্রেলার লাইভ দেখার জন্য রেজিস্ট্রেশন করতে হবে, তবে রেজিস্ট্রেশন করতে কোনো টাকা লাগবে না। দরদ সিনেমাটি ফেব্রুয়ারিতে মুক্তির কথা থাকলেও এখনও সিনেমার কাজ বাকি আছে। গতকালও সিনেমাটি ডাবিং করছেন মামুন, খুব শীঘ্রই সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করবেন তিনি।